আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে আনারস দিয়ে বড়ের চাটনি করে দেখাবো। প্রথমে আমরা এখানে একটি মিডিয়াম সাইজের আনারস কেটে নিয়েছি। এবার আমরা এটি ব্লেন্ড করে নিব। এরপরে আমরা এখানে বড়ই নিয়েছি এক কাপ পরিমাণ। বিসমিল্লাহ রহমান রহিম। এবার আমরা ফ্রাই প্যানে সরিষার তেল সামান্য পরিমাণ দিয়েছি। এরপর আমরা এর মধ্যে তিনটি এলাচ, একটি তেজপাতা, দুটি দারচিনি দিয়ে দিলাম। এবার আমরা এটি সামান্য পরিমাণ নেড়ে নিব। এবার আমরা আমাদের ব্লেন্ড করা আনারস সম্পূর্ণটি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমাদের চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে। এবার আমরা এর মধ্যে একদম সামান্য পরিমাণ লবণ দিব। এরপর আমরা এর মধ্যে আমাদের বড়ইগুলো দিয়ে দিলাম। আমরা যেহেতু শুকনো বড়ই নিয়েছিলাম, সেজন্য আমরা এটি সেদ্ধ করে সামান্য ফেটে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিলাম। আমরা এক কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমাদের বড়ইটি মিষ্টি ছিল আর আমাদের আনারসটিও মিষ্টি ছিল, এজন্য আমরা এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার আমরা ভালো করে নাড়ছি। মিডিয়াম আঁচে এভাবে নাড়তে নাড়তেই আমাদের চাটনিটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এটি আমাদের সম্পূর্ণই ঘরোয়াভাবে তৈরি করা রেসিপি। এটি খুব সহজে এবং খুব দ্রুত তৈরি করা যায়। ভালোভাবে নাড়ছি। ক্রমাগত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন অলমোস্ট তৈরি হয়ে গেছে, আমাদের আরও কিছুক্ষণ লাগবে। এবার আমরা এর মধ্যে এক চিমটি পরিমাণ হলুদ দিব। হলুদটি সম্পূর্ণই অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমরা একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম। ভালোভাবে নাড়ছি। এবার আমরা এর মধ্যে সামান্য পাঁচফোড়ন এবং চার পাঁচটি শুকনা মরিচ ভেজে আধা গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম। তৈরি হয়ে যাচ্ছে আমাদের আনারস এবং বড়ের চাটনি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে, আমরা পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগছে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।